বাংলাদেশে প্রায় মসজিদে আজানের আগে কোরআন তেলাওয়াত ও দুরুদ পড়া হয় মাইকে, এটি বিদাত। আজানের আগে কোরআন তেলাওয়াত চলছে আর দুরুদ পড়ছে আর মানুষকে ডিস্টার্ব করছে, অনেকে শুয়ে আছে, অনেকে বৃদ্ধ, অনেকে অসুস্থ, অনেকে মাজুর, অনেকের ওই সময় ঘুমের প্রয়োজন, কষ্ট দেওয়া, এইসব আসলে জায়েজ নয়। আর এই বিদাতি তরিকে আজানের আগে মসজিদে মাইকে কোরআন পড়া, এগুলো বিদাতিদের কাজ, তারপরে আজান দিচ্ছে। এই বিষয়ে সঠিক মতামত দিয়ে একটু আলোচনা করবেন। বললাম যে আজানের আগে দুরুদ পড়া, তেলাওয়াত করা, এসব, তারপরে গজল পড়া, নাত পড়া, এসবগুলি বেদাতি কাজ এবং এগুলো মানুষকে, মুমিনদেরকে, গ্রামবাসীকে, এলাকাবাসীকে কষ্ট দেওয়া। জি, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া বেদাত করে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করা আল্লাহকে কষ্ট দেওয়া, আর মানুষকে কষ্ট দেওয়া যে মানুষের বিশ্রামের সময় তাদেরকে কষ্ট দেওয়া, এসব করে। আজান দেওয়া পর্যন্ত আপনার অনুমতি আছে যে আপনি জোরে আজান দেবেন, কিন্তু আপনি যতক্ষণ জামাজ শুরু হয় না আধা ঘন্টা এক ঘন্টা আপনি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে থাকেন মাইকে, এটা জায়েজ নয়। আপনি আপনার কোরআন তেলাওয়াত আপনি নিজেকে শুনিয়ে তেলাওয়াত করুন। জি।